আজকে আমি এখন কালো জাম বানাবো। এটা বানাবো কিন্তু গুঁড়া দুধ দিয়ে, সাত ছানা দিয়ে বানাবো না। কিন্তু ছানা দিয়ে যদি বানাতে যাই তাহলে আমার মিষ্টিটা খেতে অনেক লেট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি মিষ্টিটা খুব তাড়াতাড়ি খেতে। এই জন্য একটা পাত্রে দেড় কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম, তার মধ্যে দেড় টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা, এক চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাতে অ্যাড করব ঘি, দুই চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলাম, এখন আমি হাত দিয়ে এই গুঁড়া দুধের সাথে ঘিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব, ভালোভাবে মেশাতে হবে। আর এটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ। এই গুঁড়া দুধটাকে আমি একটা মিশ্রণ তৈরি করব লিকুইড দুধ দিয়ে। এই যে দিয়ে দিয়েছি, আর আমার এখানে লিকুইড দুধ লাগছে হলো এক কাপ থেকে একটু কম। আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে, আর এখন আমি এটাতে অ্যাড করব রেড ফুড কালার। কালারটা কি দেওয়া উচিত হলো? আচ্ছা থাক, কিছু হবে না। আমার কি মনে হয় জানেন, যখন আমি কালো জামটাকে কামড় দিব তখন যদি ভিতরে একটা পিঙ্কি পিঙ্কি ভাব মানে দেখা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, ঠিক না? এই দেখেন আমার মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেল। আর ভয় পাওয়ার কিছু নাই, মিশ্রণটা কিন্তু এমন আঠালোই হবে, এটাতে টেনশনের কিচ্ছু নাই। এখন আমি আমার মিশ্রণটাকে র্যাপার দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর 20 মিনিট পর আপনারা কিন্তু দেখবেন এই যে এর ভিতরে যে সুজির যে সাদা সাদাটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু আর দেখা যাবে না। আসেন 20 মিনিট পরে, এই দেখেন আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে খুলে দেখছি কি অবস্থা। এই তো আমার মিশ্রণটা কিন্তু একবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু একটু করে হাতে নিয়ে প্রথমে গোল করে নিব, তারপরে কালো জামে শেপ দিব। আপনারা যেমন শেপ চান তেমন শেপে দিবেন, কোনো প্রবলেম নাই। এই যে আমার কালো জামের শেপ দেওয়া হয়ে গেল, এই দেখেন আমার মিষ্টিটা কিন্তু রেডি। আর এইভাবে আমি বাদ বাকি মিশ্রণটা দিয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আমার মিষ্টিগুলো কিন্তু রেডি, এই দেখেন আমার মিষ্টি রেডি হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে কী করবো, ভেজে নিব। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে যেন মিষ্টিগুলো ডুবে থাকে প্রথমে, তারপর আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন তেলটা কিন্তু অনেক গরম হওয়া যাবে না, এমন গরম হবে যেন আপনি আপনার আঙ্গুলটাকে তেলের মধ্যে দিয়ে দিলেন কিন্তু আপনার আঙ্গুল কিন্তু পুড়ে যাচ্ছে না, মনে থাকে যেন। এই যে একা একাই দেখেন আমার মিষ্টিগুলো একা একাই কিন্তু উপরে উঠে গেল, আমি কিন্তু কিচ্ছু করি নাই। এখন আমি এটাকে জাস্ট শুধু এদিকে আর ওদিকে করে একটু খালি আলতোভাবে নেড়ে দিব, বিরক্ত হবেন না, বুঝছেন? একটা টিপস দিই, এই মিষ্টিগুলো বানাতে হলে কিন্তু আপনার মুডটা কিন্তু ভালো থাকতে হবে। মানে ধরেন আমি আপনি কারোর সাথে ঝগড়া করেন নাই কিংবা কারোর উপরে কোনো কারণে বিরক্ত না, মুডটা আপনার হ্যাপি হ্যাপি থাকতে হবে। কারণ কি জানেন, এই মিষ্টিগুলো এত দুষ্ট, আমি যতবারে এগুলোকে উল্টাই দিই এগুলো আবার রিপ্লাই হয়ে সেই আগের জায়গায় চলে আসে, মানে উল্টানো থাকেই না, মানে তারা অনেক হ্যাপি মুডে আছে, বুঝছেন? তো তারা যখন হ্যাপি মুডে আছে তো আমাকেও তো হ্যাপি মুডে থাকতে হবে, আর যদি আপনি বানান তাহলে আপনাকেও তো হ্যাপি মুডে থাকতে হবে। এই দেখেন আমি কিন্তু আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে উল্টাই দিচ্ছি, আমি উল্টাই দিচ্ছি, তারা আমার সাথে দেখেন দুষ্টুমি করতেই আছে। এই যে আমি আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে কালো করে নিব, এখনও হয় নাই আমার মিষ্টিটা ভাজা, আমি একটু আবারও হালকা করে নেড়ে দিচ্ছি। এই দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে নিংড়ে টিস্যুর উপরে নিয়ে নেব, নিংড়ে নিচ্ছি। এই যে আমার মিষ্টিগুলোকে আমি সব উঠাই নিলাম, এই দেখেন। আর এখন আসেন শিরা তৈরি করি। একটা পাত্রে দুই কাপ চিনি দিয়ে দিলাম, আর দুই কাপ চিনির ভিতরে আমি দিব হলো ছয় কাপ পানি। ছয় কাপ পানি দিয়ে দিলাম, আর এখন দিব হলো দুইটা এলাচ। এলাচটা দিয়ে আমি একটু নেড়ে দিব চিনিটাকে যেন তাড়াতাড়ি গলে যায়। আর চিনিটা না গললে কিন্তু আপনারা মিষ্টি দিবেন না, চিনিটা গলে যখন যাবে তখন আমি এর ভিতরে মিষ্টি দিয়ে দিব। এই যে আমার চিনিটা গলে গেছে, এখন আমি মিষ্টিগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন পানিটা কিন্তু মানে শিরাটা কিন্তু বলক ওঠা লাগবে না, এই যে বুদবুদ উঠলেই হবে। মিষ্টিগুলো দিয়ে দিলাম,
আর এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ফুল স্পিডে 10 মিনিট ঢাকনা উঁচাই করব না, একভাবে জাল হতে হবে কিন্তু এটাকে। এই যে আমার মিষ্টিটাকে জাল করছি আমি, এই দেখেন আমি কিন্তু ঢাকনা উঁচা করি নাই, এই যে উপর থেকেই দেখার চেষ্টা করছি কি অবস্থা। এই তো আমার মিষ্টিটা তো ফুলছে দেখছেন, 10 মিনিট জাল দেওয়ার পরে এই দেখেন আমার মিষ্টি। এখন আমি এই পাত্রটাতে আমার মিষ্টিটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টা, কিচ্ছু করার নেই, 2 ঘন্টা ওয়েট করতেই হবে। আসেন ওয়েট করি। এই দেখেন 2 ঘন্টা পরে আমি শিরা থেকে মিষ্টিগুলোকে হালকা একটু চাপ দিয়ে রসটা মানে ঝরিয়ে নিয়ে তারপর প্লেটে নিয়ে তার উপরে গুঁড়া দুধ দিয়ে ছিটাই দিচ্ছি। সরি আমার কাছে মাও নাই, তার জন্য আমি দিতে পারলাম না। দেখেন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর কতগুলো রস জমে গেছে দেখছেন, আমি কিন্তু চিপেই উঠাইলাম তারপরে এত রস হয়ে গেল। ওয়াও মিষ্টিগুলো কি সুন্দর লাগছে দেখতে, খেতে কেমন হবে জানি না। তবে একটা কথা আছে না, যে কী যেন বলে, আগে হলো দর্শনধারী পরে হলো গুণ বিচারী, তো দর্শন তো ঠিকই আছে ঠিক না। এ দেখেন আমি কিন্তু আমার মিষ্টিটাকে এখন কেটে নিয়েছি। হাই হাই আমার মিষ্টির কালার কই, আমি না মিষ্টিতে লাল কালার দিলাম, বুঝলাম না লাল কালার কীভাবে হলুদ হয়ে যায়। আচ্ছা যাই হোক দেখি টেস্টটা কেমন হয়েছে। এই দেখেন ওয়াও, দেখেন আমার মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন, একটু খেয়ে দেখি। মিষ্টিটা কিন্তু অনেক সফট হয়েছে আর ভিতরে অনেক রস, কালার না হলে সমস্যা কি বলেন, মিষ্টি তো হয়েছে এবং সেটা কিন্তু অনেক মজা হয়েছে। বিশ্বাস করেন আপনারা ঘরে বানিয়ে খাবেন, অনেক মজা,